জননী শারদং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়শ্রীতুয়া প্রণমামি মুহুর মা নিজেই আমাদের সকলকে বলে গেছেন কিভাবে ধ্যান করতে হয় অর্থাৎ মা একদিকে যেমন স্নেহময়ী তেমনই আমাদের শিক্ষিকাও বটেন বিভিন্ন রকম সাংসারিক কাজ বা ব্যবহার বা অন্যের সাথে কিভাবে তুমি কথা বলবে সমস্ত কিছু দিকই মা আমাদের জন্য রেখে গেছেন বিভিন্ন রকম লেখা ও তার বাণীর মাধ্যমে পুজোর একটি সর্বশ্রেষ্ঠ বস্তু হলো ধ্যান তো অনেক ক্ষেত্রে দেখা গেছে ধ্যান করতে বসে একটু চঞ্চলতা বা মাথায় আমাদের অন্য চিন্তা আসে তো স্বয়ং শ্রী শ্রী মা কীভাবে এই ধ্যানের পর্যায়গুলি বলেছেন সেগুলি আজকের ভিডিওতে তোমাদের সামনে আমি আলোচনা করব প্রথমে ধ্যান করতে বসে আমাদের চুপ করে অর্থাৎ স্থির হয়ে বসে মনটাকে যেদিকে যাচ্ছে সেদিকে যেতে দেওয়া উচিত আর নিজেকে ভাবা উচিত মনের ভাষা ওঠা ঝাঁপ এদিক ওদিক সমস্তটা নিজেকে সাক্ষী বা দ্রষ্টা হিসেবে লক্ষ্য করতে হবে স্থির হয়ে আর নিজেকে দেহ মন ও ইন্দ্রিয় হতে এক পৃথক সত্তা রূপে ধারণা করতে হবে আর নিজেকে ভাবতে হবে আমি আত্মা আমি প্রভু আর মন আমার দাস মা এইভাবেই কয়েকদিন পর পর করতে করতে এমন একটা নির্দিষ্ট দিন আসবে যখন ধ্যান করতে বসলেই সঙ্গে সঙ্গে ধ্যান হয়ে যাবে এইভাবেই মা আমাদেরকে ধ্যানের পরামর্শ দিয়েছিলেন মা আরও বলেছেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় অর্থাৎ গুরু দেওয়া মন্ত্র জপ করে তার দেহ শুদ্ধ হয়ে যায় আবার এই মায় একবার এক মহিলা শীতের রাতে যখন কুকুরকে ছুঁয়ে ফেলেছিল তখন সে স্নান করতে চায় মা বললেন গঙ্গা জল দাও তাহলেই সব ঠিক হয়ে যাবে সে মানতে চাইলো না তখন মা নিজের দিকে দেখিয়ে বললেন তাহলে আমাকে ছুঁয়ে ফেলো তাহলেই সব শুদ্ধ হয়ে যাবে আমাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে শ্রী শ্রীরাম ও কৃষ্ণদের ফলহারিণী কালী পুজোর দিন শ্রী মাকে জগদাম্বা রূপে পুজো করেছিলেন এবং আমাদের সকলের সামনে তার রূপটি আরও একবার ভালোভাবে সারম্বরে উদযাপন বা উদ্ভাবন করে দিয়ে গেছেন মা বলেছেন ব্যাকুল হয়ে ঠাকুরের ধ্যান জপ করো তার অসীম কৃপা সকল সন্তানের ওপর সকল ভক্তের ওপর সব সময় বর্ষিত হচ্ছে তা নিশ্চয়ই বোঝা যায় ঠাকুর চান ঐকান্তিকতা সত্যবাদিতা আর ভালোবাসা যে যত আন্তরিক হয়ে ভালোবেসে ভগবানকে ডাকবে ভগবানকে কাছে পেতে চাইবে ভগবান সব সময় তাদের জন্য দেখা দেবেন এবং দেখা দিয়েছেনও তাই ঠাকুর মা সবাই স্থূল শরীরে হয়তো আমাদের সামনে নেই কিন্তু তারা সূক্ষ্ম শরীরে তার ভক্তের কাছে সন্তানের কাছে সব সময় আছে শুধু একটু চাই ভালোবাসা আমাদের মনের একদম অন্তঃস্থল থেকে একদম শরণাপর্ণ হয়ে তার ওপর সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমাদের শুধু তাকে ডাকতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো তার উপস্থিতি আমাদের জীবনে আর তাদের উপস্থিতি আমাদের জীবনকে করে তুলবে আরও সুন্দর সরল ও ভীষণ আনন্দে ভরা আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকে এরকমই কোনো ভিডিও পাওয়ার জন্য সর্বশেষে বলি সিসি ঠাকুর সিসিমা মা ও স্বামীজির পায়ে আমার ভুল শতকোটি প্রণাম তোমরা সকলের মঙ্গল করো জয় ঠাকুর